নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জিতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা সরকারি ঘর কিভাবে পাবেন জেনে নিন সরকারি ঘর পাওয়ার জন্য কি করতে হবে গোপন রহস্য গ্রামে দেখা যায় অনেক ব্যক্তি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ঘর পেয়ে যাচ্ছেন অনেকে আবার পাচ্ছেন না কিন্তু আপনারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ঘর পেতে পারেন কীভাবে সরকারি ঘর পাবেন তার গোপন রহস্য জেনে নিন এজন্য আপনাদের কি করতে হবে চলুন একের পর এক আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে এরকম একটি লিস্ট আপনাদের সংগ্রহ করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ব্লক মাদারিহাট পঞ্চায়েত রাঙালিবাজনা এরকম একটি লিস্ট আপনাদের সংগ্রহ করতে হবে যেটিকে প্রায়োরিটি লিস্ট বলা হয় এখানে এসসির রয়েছে এবং এখানে আপনার পি এম এ ওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনার আইডি থাকবে দেখুন এখানে নাম যেমন রয়েছে নাম থাকবে আপনার গ্রামের নাম থাকবে বা টাউনের নাম থাকবে তারপরে নিজের নাম থাকবে জেন্ডার থাকবে বাবা মার নাম থাকবে কি করেন সেটা লেখা থাকবে সোশ্যাল ক্যাটাগরিও আপনার লেখা থাকবে কীরকম ঘর আপনার রয়েছে সেটাও লেখা থাকবে এবার আপনার এখানে ডেপ্রিভেশন স্কোর থাকবে এবং পিএমএয়াই আইডি প্রধানমন্ত্রী আবাস যোজনার আইডি সেটা কিন্তু এখানে থাকবে দেখুন এখানে আইডি রয়েছে তো এই লিস্টটি আপনারা নিকটবর্তী প্রধান অফিসে অর্থাৎ অঞ্চল অফিসে গ্রাম পঞ্চায়েত অফিসে পেয়ে যাবেন এই লিস্টটিতে যদি আপনাদের নাম থাকে পরে আপনাদের কি করতে হবে চলুন আরেকবার দেখে নেওয়া যাক লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার আইডিটি অবশ্যই লিখে রাখবেন এবং তারপরে জিপি অফিস থেকে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে এরকম একটি ফর্ম জোগাড় করবেন সংগ্রহ করবেন দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে ভিলেজ লিখতে হবে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যার নাম সেই লিস্টে থাকবে তার নামে লিখতে হবে এবং বাবার নাম লিখতে হবে ক্যাটাগরি লিখতে হবে এখানে রিলিজিয়ন লিখবেন অর্থাৎ হিন্দু মুসলিম আপনি যা সেটা লিখবেন জেন্ডার লিখবেন মেল অথবা ফিমেল পার্সন উইথ ডিজাবিলিটি ইয়ের জন্য যদি ডিসাবিলিটি থাকে তাহলে লিখতে হবে এবং কীরকম ডিজাবিলিটি সেটাও লিখতে হবে অর্থাৎ আপনি যদি হ্যান্ডিক্যাপ্ট হন তাহলে ইয়েস করতে হবে এবং কি ধরনের হ্যান্ডিক্যাপ্ট বা কী ধরনের স্পেশাল নিডস পারসন সেটা টাইপটা লিখতে হবে মোবাইল নম্বর লিখতে হবে এবং আধার নম্বর লিখতে হবে ওয়েদার এনি মেম্বার সাফারিং ফ্রম কোনো এরকম যদি কোনো রোগ থাকে ক্যান্সার লিপ্রসি এইচআইভি এইডস না হলে না লিখতে হবে এরপরে মূল যে গুরুত্বপূর্ণ বিষয় জব কার্ড নম্বর দিতে হবে এস নম্বর দিতে হবে ব্যাংকের নাম লিখতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে এই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা ঢুকবে ম্যানেডারি ডকুমেন্ট যেসব কাগজগুলি সঙ্গে দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড জব কার্ড ব্যাংকের পাসবই ভ্যালিড মোবাইল নম্বর এবং বা পাশে সই করে দিতে হবে এবং এই ফর্মটির সঙ্গে এই কাগজগুলি নিচে যে ডকুমেন্টসগুলি কথা বললাম আধার কার্ড ভোটার কার্ড জব কার্ড ব্যাঙ্ক পাসবুক মোবাইল নম্বর এগুলি দিয়ে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে তাহলেই কিন্তু আপনার ঘর আপনি পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য